हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। तो खूब गुरुत्वपूर्ण एक वीडियो नहीं चले এসেছি। এই ভিডিওর ভিতরে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করব এবং তার পাশাপাশি দুইটি পেমেন্ট প্রুফ, একটি উইনার লিস্ট বা উইথড্রল যেটাই বলেন রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত বিষয়বস্তু বুঝে অফারটার ভিতরে অংশগ্রহণ করবেন এবং কোনটা কি পেমেন্ট প্রুফ বিস্তারিত বিষয়বস্তু বুঝে নেবেন। তো কোনটা কি পেমেন্ট প্রুফ সেগুলো পরে দেখে, আগে দেখে অফারটির ভিতরে কিভাবে কি জয়েন করবেন। তো অফারটার ভিতরে জয়েন করা একদম ইজি, তেমন কোনো কঠিন কাজ না। এখান থেকে আপনাদেরকে $31 সম্পূর্ণ টোকেন দেওয়া হবে জয়নিংয়ের বিনিময়ে, আর টোকেনটা নাকি খুব শীঘ্রই কয়েকদিনের ভিতরে লা টোকেন এক্সচেঞ্জ সাইটের ভিতরে লিস্টেড করবে তারা, তাদের অ্যাডমিন যেটা বললো তাদের গ্রুপে। তো কেউ বলবো কেউ এটা মিস করবে না, সব এটা অংশগ্রহণ করে নেবেন। অংশগ্রহণ করার জন্য প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে ফার্স্টে লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পল লেখাবে অ্যাড্রপ লিঙ্ক। তো সেই ফার্স্ট লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে দেখুন লেখা আছে অ্যাড্রপ লিঙ্ক। তো অ্যাড্রপ লিঙ্কে ক্লিক করার এখানে দেখুন ফলো ইউস অন টুইটার অ্যান্ড রিটুইটার লেখাটা আছে, এই লেখাটা ওটা ক্লিক করে এখান থেকে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে অ্যাড্রপের যে পোস্টটা আছে ওই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে, আপনারা ওইটাকে রিটুইট করবেন। এই যে পোস্টটা চলে আসবে, পোস্টটা চলে আসলে তো নিচের দিকে আসবেন, এখানে লাইক করবেন, রিটুইট উপর ক্লিক করে এটা রিটুইট করবেন। এটা ওটা ক্লিক করে এখানে আসবেন, এসে ফলো করে দেবেন তাদের প্রোফাইল। ফলো করে দেওয়া হয়ে গেলে আবার আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখানে দেখুন লেখা আছে অ্যাড্রপ লিঙ্ক, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কের উপর এটা ক্লিক করে দেবেন। তাহলে তাদের অ্যাড্রপের যে বটটি আছে বটের ভিতরে আপনাদের নিয়ে চলে আসবে, স্টার লেখা বাটন পাবেন, স্টার উপর ক্লিক করে দেবেন। এরকম একটা ক্যাপচার দেবে, ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা মেসেজ দেবে আপনাদেরকে। এখানে কন্টিনিউ লেখাটা বাটন পাবেন, সেই কন্টিনিউ লেখা বাটন উপর ক্লিক করে দেবেন। সিম্পল কিছু টাস্ক এখানে আপনাদেরকে দেবে। তো এই টাস্কগুলোর ভিতরে আপনারা এখান থেকে কিন্তু টুইটারের কাজটা অলরেডি করে ফেলেছেন, এখন যেটা করবেন টেলিগ্রাম চ্যানেল গ্রুপ এই দুইটায় ক্লিক করে করে জয়েন করে নেবেন। তো এই দুইটায় জয়েন করা হয়ে গেলে তারপর এখান থেকে তাদের ফেসবুকে ফলো করতে বলবো করে দেবেন, ইনস্টাগ্রাম ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নেটব্রেজার্স টেলিগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, এগুলোতে জয়েন এবং ফলো করে দিয়ে আসবেন। সাবমিট লেখা একটা অপশন পাবেন, সাবমিট উপর ক্লিক করে দেবেন। ডান অপশন পাবেন, ডানে ক্লিক করে দেবেন, আবার ডানে ক্লিক করে দেবেন, তারপর টুইটার প্রোফাইল লিঙ্ক সেভ দিয়ে দেবেন। একদম ইজি আছে, দেখুন আবার টুইটার প্রোফাইল লিঙ্ক সেভ দিয়ে দেবেন, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক সব দিয়ে দেবেন, এই সব প্রোফাইল লিঙ্কটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলে একসময় বলবো সাবমিট ইউর ইথেরিয়াম অ্যাড্রেস, আপনার টেস্টোর থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে নিন, এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে তারপর বলবো এগুলোতে জয়েন করছেন কিনা, যদি জয়েন না করে থাকেন জয়েন করে ইয়েস ডান এইসব ক্লিক করে দেবেন। একসময় আপনাকে বলবে আপনার এখানে অংশগ্রহণ করা হয়ে গিয়েছে, আপনার পার্সোনাল রেফার লিঙ্ক আপনাকে তারা এখানে দিয়ে দেবে, আর এখানে কিছু বাটন পেয়ে যাবেন। তো এই যে দেখুন এরকম কিছু বাটন পেয়ে যাবেন, এখান থেকে স্ট্রেসের উপর ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স ট্যালেন্স এখানে সকল কিছু দেখতে পারবেন, এখানে আপনার অ্যাড্রেস দেখতে পারবেন, এখানে আপনার রেফার লিঙ্ক রয়েছে, এখান থেকে রেফার করে এখন এক্সট্রা ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন অফারগুলো, অফারটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো এখন আসুন উইনার লিস্টটা শেয়ার করি, তারপর পেমেন্ট প্রুফ দুইটা শেয়ার করব। তো উইনার লিস্ট, উইনার লিস্ট এই যে নিচেরটাই, তো উইনার লিস্ট আছে ডিসকর্ডের একটা অফার শেয়ার করছিলাম আমি আপনাদের মাঝে। হ্যাঁ, ডিসকর্ডের একটা অফার। তো ডিসকর্ডে জয়েন হয়ে আপনাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হয়েছিল, তো আমি কিন্তু সেই অ্যাড্রেসটা কোথায় গেল। তো এই যে এখানে গিয়ে আপনাদের ডিটেলস মিটেল সাবমিট করতে হয়েছিলো এই গ্রুপটায় জয়েন করার পরে ডিসকর্ডের। তো ভিডিও দিতে পারছিলাম না, তার আগে অফারটা ইন্ড হয়ে গেছিলো। তো এটা উইনার লিস্ট দিয়ে দিয়েছে, এখান থেকে যারা যারা রুইন হয়েছে শুধু তারাই পেমেন্টটা পাবেন। তো এখন আপনারা চেক করার জন্য যে আপনারা উইনার লিস্টে আছেন কি নাই, যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দুই নাম্বারটি লিঙ্ক পাবেন, সিম্পলি থাকবে ওজি টোকেন, তাদের যে টোকেনটা টোকেনটার নাম আছে ওজি, ওজি টোকেন। তো সেই লেখা থাকবে ওজি টোকেন উইনার লিস্ট, সেই দুই নাম্বার লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। পোস্টটি আপনাদের সামনে চলে আসলে তারা বুঝতে না পারবেন অফারটা অংশগ্রহণ করেছিলেন কি করেননি। উপরে দেখুন এখানে ফটোর মতো আইকন আছে, টোপটা ক্লিক করলে অফার যে পোস্টটি দিয়েছিলাম সেটি আপনাদের সামনে চলে আসবে। এখানে এই ডিসকর্ড লিঙ্ক উইঙ্ক দেওয়া আছে, এগুলো দেখে বুঝে নেবেন অফারটা অংশগ্রহণ করেছিলেন কি করেননি। যদি অংশগ্রহণ করে থাকেন এই পোস্টটির এখানে আসার পর এখানে লেখা আছে চেক ইউর ইউজার নেম, তো এখান থেকে এই লিঙ্কটার উপর এটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে ইউজার নেমগুলো চলে আসবে। আপনার যে ডিসকর্ড ইউজার নেম আছে সেই ইউজার নেম দিয়ে সার্চ করে দেখে নেবেন আপনার নামটা এখানে আছে কি নেই। তো এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে যেটা করবেন এই যে দুই নাম্বার যেটা রয়েছে অ্যাড্রপ লিস্টের, তো এইটার উপর একটা ক্লিক করে দেবেন। এইটার উপর ক্লিক করে দিলে অ্যাড্রপের যে লিস্টে আছে সেই লিস্টে আপনাদের সামনে চলে আসবে।
তো দেখুন এরকম লিস্ট, এই যে লিস্টে চলে আসবে। তো লিস্টে চলে আসলে এখন আপনাদের তো এখানে অনেকগুলো নাম নাম্বার, এখানে এখান থেকে তো আপনাদের খুঁজতে হবে যে আপনারটা কোথায় আছে। একটু একটা করে তো খুঁজলে পাবেন না। এখান থেকে থিওরাইকন উপরটা ক্লিক করবেন, এখান থেকে ফিন পেজের উপরটা ক্লিক করবেন। আপনার যে ডিসকর্ড ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দেখাই, এখানে আমি আসি। তো আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে সার্চের উপরটা ক্লিক করি। তো দেখুন এখানে ওয়ান বাই ওয়ান লেখা চলে আসছে। তো এখানে আমার ডিসকর্ড ইউজার নেমটা এখানে শো করবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার ডিসকর্ড ইউজার নেমটা শো করছে। তো আপনারা এরকম করে চেক করে দেখে নেবেন এখানে আপনাদের ইউজার নেম আছে কি নেই। যদি ইউজার নেম থাকে তাহলে বুঝবেন এখান থেকে আপনারাও পেমেন্টটা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন কোনটার কি উইনার লিস্ট শেয়ার করলাম। তো এখন আসুন দুইটা পেমেন্ট প্রুফ রয়েছে, পেমেন্ট প্রুফ দুইটা শেয়ার করি। তো দুইটার প্রথমটার পেমেন্ট আমি পেয়েছি, পরেরটার পেমেন্ট পাইনি। আপনারা চেক করে দেখবেন পরেরটা থেকে কেউ পেমেন্ট পেয়েছেন কি পাননি। তো প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ইউনিকরন, ইউনিকরন টোকেন, এটা প্যানকেক সাহেবের ভিতরে লিস্টেড। তো যারা যারা পেয়েছেন তারা তারা প্যানকেক সাহেব থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু এটার দাম নাই বললেই চলে। তারপর যেহেতু পেমেন্ট করেছে সেহেতু আমি আপনাদের মধ্যে আপডেট দিয়ে দিলাম, কারণ আমি যখন অফার শেয়ার করি প্রত্যেকটা তখন কিন্তু বলি পেমেন্ট টেমেন্ট করলে আমি আপডেট দিয়ে দেবো, তার জন্য কিন্তু আপডেটটা দেওয়া। তো যারা বুঝতে না পারতেছেন কোন অফার কি বা পেমেন্টটা পেয়েছেন কি পান নাই চেক করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে তিন নাম্বারটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে UNICORN টোকেন লাইভ পেমেন্ট প্রুফ লিঙ্ক। তো সেই তিন নাম্বার লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। পোস্টটি আপনাদের সামনে চলে আসলে তারা বুঝতে না পারবেন অফারটা অংশগ্রহণ করেছেন কি করেননি। এখান থেকে একটা ফটোর মতো আইকন আছে, এটা ওটা ক্লিক করবেন, তাহলে আমি অফারে যে পোস্ট দিয়েছিলাম সেটি আপনাদের সামনে চলে আসবে। এখানে তাদের গ্রুপ লিঙ্ক টিং অনেক কিছু দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, এগুলো দেখে বুঝে নেবেন অফারটা অংশগ্রহণ করেছিলেন কি করেন। যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে চেক করার জন্য এই পোস্টের এখানে তখন আসবেন। এখান থেকে এই টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আপনারা যেটা করবেন এখান থেকে প্লে স্টোর না টেস্টলেট ওপেন করবেন। টেস্টলেট ওপেন করে উপরে যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনি অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন। এই যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা এরকম দিবেন, দিলেই দেখবেন এখানে টোকেনটা চলে আসবে। এখান থেকে এটাকে অন করে ভিতরে চলে আসবেন। চলে এসে এখানে একবার রিফ্রেশ দিলে দেখবেন যে আপনি এখানে টোকেনটা রিসিভ করে ফেলছেন যদি অংশগ্রহণ করে থাকেন। এক্সচেঞ্জ যদি করতে চান ড্যাপ অপশন ওটা ক্লিক করবেন। এই যে প্যানকেক সোয়াইপ, এখানে এই যে প্যানকেক লাগা আছে এটার ভিতরে চলে আসবেন। চলে আসার পর আমি একটা জিনিস দেখিয়ে দিই একসাথে, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন সেই ব্যক্তি তাহলে এই প্রশ্নটা আর কোনো সময় করবেন না। তো এখানে দেখুন বিএনবি সিলেক্ট করা আছে, কিন্তু নিচে তো আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে যদি টোকেনের নাম লিখে সার্চ করলে না আসে, তাহলে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেভ ধরে এখন পেস্ট করলে এই যে টোকেনটা এরকম চলে আসবে। যে দেখুন এখানে কিন্তু টোকেনটা চলে এসেছে, টোকেনটা ভিতরে আসলাম, টোকেনটা ম্যাক্স করে দেখি এটার দাম টাম দাম নাই বললেই চলো, যেটা বলছিলাম সেটাই। তো আশা করি বুঝতে পারছেন এটা এখান থেকে এরকম করে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। তো এখন আসুন পরবর্তীতে পেমেন্ট প্রুফ, পরবর্তীতে পেমেন্ট প্রুফ এখান থেকে আপনাদেরকে সবাইকে তো দেয় না, এখান থেকে 500 জনকে দিয়েছে। তো তারা যখন অফারটা আমি যখন শেয়ার করছিলাম তো তখন কিন্তু আমি বলেই দিয়েছিলাম এই যে দেখুন র্যান্ডমলি 500 জনকে দেবে, প্রত্যেকে $55 সম্পদ মানে টোকেন দেবে। তো হয়তো টোকেনটা অলরেডি এতক্ষণে রিসিভ করে ফেলছেন সবাই, যারা যারা কি উইনার হয়েছেন বা যারা র্যান্ডমলি সিলেক্ট করার পর তাদের তাদের অ্যাড্রেসগুলো এসেছে প্রত্যেককে তারা তাদের এই যে টোকেনটা দিয়ে দিয়েছে। তো এখানে এই যে তাদের প্রুফও আছে, আপনারা যেটা করবেন সরাসরি আপনার অ্যাড্রেস প্রথমে অ্যাড্রেস চেক করবেন, তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। তো অ্যাড্রেস চেক করার জন্য বা পেমেন্ট পেয়েছেন কি পান না এই সকল বিষয়বস্তু চেক করার জন্য বা অফারটা অংশগ্রহণ করছেন কি করেননি যেটাই চেক করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে 4 নাম্বারটি লিঙ্ক পাবেন, সিম্পলি লেখা থাকবে APACHE টোকেন লাইভ পেমেন্ট প্রুফ লিঙ্ক। তো সেই 4 নাম্বার লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে যদি বুঝতে না পারেন অফারটা অংশগ্রহণ করেছিলেন কি করেননি, উপায় দেখুন এই যে ফটোর মতো আইকন আছে এটা ওটা ক্লিক করে বুঝে নেবেন অফারটা অংশগ্রহণ করেছিলেন কি করেননি। কারণ এটার উপর ক্লিক করলে আমি যে অফারের মেন পোস্টটা দিয়েছিলাম সেটির সামনে আপনাদের নিয়ে চলে যাবে। তো যদি দেখেন যেটা অংশগ্রহণ করছিলেন এখান থেকে লেখা আছে চেক ইউর অ্যাড্রেস, আপনারা এখান থেকে অ্যাড্রেস চেকও করতে পারেন অথবা সরাসরি এখানে টোকেনে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা ওটা ক্লিক করে ট্রেস্টল থেকে সার্চ করে দেখে নিতে পারেন পেমেন্টটা পেয়েছেন কি পান নাই।
এটা চাইলে আগে আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা চেক করে নিতে পারেন। তো আমি বলবো অ্যাড্রেস চেক করার দরকার কি, যেখানে সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারতেছেন, তো সরাসরি অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে নেবেন। তো টোকেনটা প্রাইসও ভালো আছে, একটা টোকেনের প্রাইস $2.5 মতো আছে, কিন্তু এখানে এটা হাই বলতে আছে প্রাইসটা। তো এটা হয়তো আমার ভুলের কারণে, এটা মানে ভার্সন 1 যেতে হবে। তো আমি আবার প্যানকেক সাইবের ভিতরে গিয়ে দেখি, তো একটা টোকেনের ভ্যালু বর্তমানে $7 রয়েছে। তো আপনাদের এখান থেকে $50 সম্পর্কে টোকেন দেওয়ার কথা, তো কে কয়টা পেয়েছেন বলতে পারি না। তো এখান দেখুন একটা টোকেন সোয়াইপ করতে গেলে আপনার $7 পান, আর যদি এখানে আমি 10টা টোকেন দেখি তাহলে কিন্তু $40 হয়। এই দেখুন তাহলে কিন্তু এখানে $40 হয়। তো আপনারা কয়টা টোকেন পেয়েছেন সেটা তো আমি বলতে পারি না, যদি কেউ এখান থেকে ধরুন $20-30 পেয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট পেয়ে গিয়েছেন অলরেডি। দেখুন টোকেনটার দাম কিন্তু খুব ভালো রয়েছে, 50টা টোকেন পেলে তো কথাই নেই। তো আপনারা এই যে ভার্সন টুতে থাকবেন না, ভার্সন 1 আসবেন। ভার্সন 2 থাকলে কিন্তু এটার দাম এরা এত শো করবে না, আর এত থাকলে কিন্তু সেটা ওখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন কোনটার কি পেমেন্ট গ্রুপ শেয়ার করলাম বিস্তারিত বিষয়বস্তু। তো আর টোকেনটা সার্চ করতে অবশ্যই কন্ট্যাক্ট অ্যাড্রেস ইউজ করবেন। এখানে যে সার্চ, এখান থেকে যখন টোকেনটা সার্চ করবেন টোকেনের নাম লিখলেও তো এখানে পাবেন না, এখানে টোকেনের নাম লিখলে পাবেন না। কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করে ডানের উপর ক্লিক করে দেবেন, দেখবেন আপনার কাজ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন কোনটা কি পেমেন্ট গ্রুপ শেয়ার করলাম বিস্তারিত বিষয়বস্তু। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে নতুন যে একটা অফার শেয়ার করলাম ওইটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা ওখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এবং তার পাশাপাশি যে কিছু আপডেট দিলাম বা পেমেন্ট প্রুফ শেয়ার করলাম, উইনার লিস্ট শেয়ার করলাম, সেসব সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা যদি এগুলোতে অংশগ্রহণ করে থাকে তাহলে চেক করে দেখে নিতে পারে এগুলো থেকে পেমেন্ট পেলো কি পেলো না এবং উইনার লিস্টে তাদের নাম আছে কি না বিস্তারিত বিষয়বস্তু। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি, খোদা হাফেজ।